ভোলা জেলার মনপুরা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের দুটি মন্দিরে রাতের আধারে মলমূত্র ও ময়লা রেখে দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে স্থানীয় রামনেওয়াজ কালীকান্ত গুটিয়া মন্দির ও পার্শ্ববর্তী সীতাকুণ্ড রাধা গোবিন্দ মন্দিরে এসব মলমূত্র ও ময়লা রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিস কুমার ও মনপুরা থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় মন্দিরগুলোর পক্ষে সুভাষ দাস জানান, এ ঘটনার জন্য তারা কাউকে দায়ী করছেন না, তবে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমানতুল্লাহ আলমগীর জানান, এই এলাকাটি শান্তিপূর্ণ একটি এলাকা হিসেবে সুপরিচিত। যারাই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।